কেমন আছেন আপনারা সবাই? আজকে একটু অন্যরকম কথা বলি, অন্যরকম কথা মানে একটু হতাশার কথা, বা একটু মানে ভালো লাগার মধ্যে আবার হতাশা। সেটা হচ্ছে যে এইবার ঈদে 13-14টা ছবি রিলিজ হচ্ছে, মানে শুনছি 13-14টা ছবি রিলিজ হবে। রাজকুমার থেকে শুরু করে অনেক, ডেড বডি, দেয়ালের দেশ, ওমর, অনেকগুলি ছবি, জিন, মনে থাকছে না আর কি, অনেকগুলি ছবির নাম, কাজল রেখা। কিন্তু কথা হচ্ছে যে ঈদে এতগুলি ছবি একসাথে রিলিজ হচ্ছে, এইটা কতটা যৌক্তিক হচ্ছে আমি বুঝতে পারছি না। কারণ আমরা জানি যে এমনিতেই সিনেমা হলের সংখ্যা কম, তার মধ্যে ধরেন অনেকগুলি সিনেমা হল থাকলেই বাকি, কোন ছবিটা দর্শক দেখবে সেটা মানে কি বলবো, জাজ করার একটা প্রক্রিয়া কিন্তু লাগে, বা একটা সুযোগ কিন্তু থাকা লাগে। যখন 13-14টা ছবি তখন দর্শক কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে, আমি মনে করি, মানে আমি সরি, মানে আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি। কেন দেখা যাচ্ছে, দেখেন যে 4-5টা ছবি হয় মনে থাকে, যেমন 13-14টা ছবির নাম শুনতেছি, আমার সবগুলি ছবির নাম কিন্তু মনে নাই। এটা কিন্তু খুবই দুঃখের ব্যাপার এবং কষ্টের, কারণ এটা কেন হবে, আমার কলিগ বা আমার ভাই বেড়াদোররাই ছবি বানিয়েছে, আমার সহকর্মীরা ছবি বানিয়েছে, কিন্তু নামগুলি মনে করতে পারছি না। এখন যে কটা ছবির নামের কথা বললাম, পরক্ষণে আবার এর মধ্যে থেকে হয়তো কিছু নাম ভুলে যাচ্ছি, অন্য ছবির নাম মনে পড়ছে। আজকে আবার গান দেখলাম যে লিপস্টিক ছবির, মানে পূজা চেরি, আমার গোলই ছবির নায়িকা পূজা চেরি গান দেখলাম। তো এই ঈদকে কেন্দ্র করেই সবগুলি ছবিরই কিন্তু ফার্স্ট লুক, টিজার, ট্রেলার বা কি বলে, মানে কিছু একটা উন্মোচিত হচ্ছে। কোন ছবিটা ব্যবসা করবে বলা খুব মুশকিল হচ্ছে। কিন্তু এক নম্বর কে হবে জানি না, কোন ছবি ক্ষতিগ্রস্ত হবে, কারা কারা ক্ষতিগ্রস্ত হবে, এইটাও কিন্তু ভাববার বিষয়। এই এই রেসে এগিয়ে আছে আমি যতটুকু দেখছি, সেটা হচ্ছে যে রাজকুমার, বেশ, যেহেতু শাকিব খানের ছবি, প্রিয়তমার পরের ছবি, ভার্সেটাইল মিডিয়ার ছবি, আশা তন্দার ছবি, হিমের আশ্রমের ছবি, নানাবিধ কারণেই দেখা যাচ্ছে যে দর্শকদের আগ্রহ বেশি, এবং শাকিবিয়ানদের চেষ্টা, ভালো লাগা, ভালোবাসায় এগিয়ে আছে রাজকুমার। শেষ পর্যন্ত হয়তো রাজকুমারই এগিয়ে থাকবে, কিন্তু পিছিয়ে থাকবে তাহলে কারা, কোন ছবিগুলি, এটা কিন্তু ভাববার বিষয়। কেন কথাটা বলছি, এতগুলি ছবি কোনো অবস্থাতেই ভালো চলার কোনো সুযোগ নাই। দেখেন একাধারে অনেকগুলি ছবিতে কিন্তু অভিনয় করেছে কোন একজন নায়ক। আমরা দেখি যে রাজ, শরীফুল রাজ, দারুণ সম্ভাবনা তৈরি করছিল, কিন্তু পরাণ, তারপর হাওয়া থেকে শুরু করে অনেকগুলি ছবিতে সে দারুণ অভিনয় করেছে। তো পরাণে তো, পরাণ তো ব্যবসা সফল ছবি, খুব ভালো ব্যবসা করেছে পরাণ গত বছরের আগের বছর। কিন্তু দেখেন রাজের 3টা ছবি রিলিজ হচ্ছে, একটা নির্মাতা মোস্তফা কামাল রাজের ওমর, মোস্তফা কামাল রাজ একজন ভালো নির্মাতা, আবার ওইদিকে দেখেন কাজল রেখা গিয়াসুদ্দিন সেলিমের, গিয়াসুদ্দিন সেলিম তো পরীক্ষিত একজন নির্মাতা, মনপুরা, এখনো দর্শককে নস্টালজিক করে। এবং কাজল রেখা কিন্তু আপনার ময়মনসিংহ গীতিকা থেকে নেয়া, তো এটা কিন্তু অনেক দর্শককে নস্টালজিক করবে, এবং একটা নতুন জেনারেশনকে, এখনকার নতুন জেনারেশনকে কিন্তু নতুন করে ভাবাবে ময়মনসিংহ গীতিকা। গানের ধরনগুলি একটু আলাদা, লোকেশনগুলি আলাদা, প্রেজেন্টেশন আলাদা, গেট আপটা আলাদা। তো এই এই ছবিটাও কিন্তু একটা সম্ভাবনা ছিল বা আছে। এবং দেয়ালের দেশ, যে ছোট্ট যতটুকুনি দেখেছি দেয়ালের দেশ, একটা গানও দেখেছি, মণি কিন্তু খুব ভালো চেষ্টা করেছে, দারুণ কিছু করার চেষ্টা করেছে, এবং একটু ডিফারেন্ট প্রেজেন্টেশন, গানটাও কিন্তু শুনতে একটু অন্যরকম লাগে। তাহলে এই 3টা ছবি যখন রিলিজ হবে, রাজের দর্শকরা কিন্তু ভাগ হয়ে যাবে, তারা 3টা ছবি কিন্তু, কেউ একটা ছবি দেখতে যাবে, কেউ আরেকটা ছবি, কেউ আরেকটা ছবি, এরকম দেখতে যাবে। আবার ওইদিকে রোশনেরও কিন্তু একাধিক ছবি দেখছি, তো ডেড বডি, আবার দেখেন জিন ভূতের ছবি কিন্তু 2টা আসছে, একটা আত্মা নিয়ে ছবি, বা এই যে এই যে এই যে মিথ বলি, বা যে যেটাই বলি না কেন, যে একটা হলো জিন,
একটা হচ্ছে ডেড বডি। তো জানি না মানে কোন ছবি আসলে দর্শক নেবে, এত ভিড়ের মধ্যে আসলে বেছে নেওয়াটা দর্শকদের জন্য খুব মুশকিল। দর্শকরা কিন্তু খুবই বিব্রতকর এবং কঠিন একটা পরীক্ষার মধ্যে পড়ে যাচ্ছে, সেই সাথে ক্ষতিগ্রস্ত হবে কারা? অনেক ছবির প্রযোজক পরিচালকরা, স্পেশালি প্রযোজকরা এবং অভিনয়শিল্পীরাও দারুণ ছবি মানে দারুণ অভিনয় করেও কিন্তু তারা বঞ্চিত হবে দর্শকের ভালোবাসা পেতে। অনেক নির্মাতা বঞ্চিত হবে, অনেক কণ্ঠশিল্পীরা বঞ্চিত হবে যে দারুণ গান গেয়ে দেখা গেল যে শ্রোতাদের কাজ পর্যন্ত যেতে পারলো না এত ভিড়ের মধ্যে। অনেক ভালো নির্মাতা মানে অনেক ভালো নির্মাণ করেও নির্মাতা কিন্তু দর্শকদেরকে কাজ পর্যন্ত পৌঁছাতে পারবে না, এটা আমার মনে হয় ঠিক হচ্ছে না। একটু ভেবেচিন্তে ছবি রিলিজ দেওয়া উচিত আসলে আমাদের নির্মাতাদের। আমরা পাগল হয়ে যাই, আমাদের প্রযোজকরা আমাদের নির্মাতারা আমরা অস্থির হয়ে যাই যে আমরা ছবি রিলিজ দেওয়া উচিত। এটার কারণও আছে, সেই কারণটা হলো যে দুই ঈদ ছাড়া আমরা দেখছি দর্শক হলে যাচ্ছে না। কিন্তু আমার কাছে মনে হয় যে এই এই চিন্তাধারাটা একটু ভাঙা উচিত। যেমন আমি কিন্তু পাঁচটা ছবি বানিয়েছি, হৃদয়ের কথা, আকাশ ছোঁয়া ভালোবাসা, আরো ভালোবাসবো তোমায়, এক পৃথিবী প্রেম, লাস্ট গোলই। পাঁচটা ছবির মধ্যে মাত্র একটা ছবি ঈদে রিলিজ হয়েছে, বাকিগুলি কিন্তু ঈদ ছাড়া রিলিজ হয়েছে। এখন বলতে পারেন তখনকার সময় এখনকার সময়ের মধ্যে আলাদা, কথা সত্যি। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন তো, কোনো একটা ভালো ছবি যখন রিলিজ হয় যে কারণেই ভালো হোক না কেন, গল্প, অভিনয়, গান সবকিছু মিলিয়েই তো আসলে একটা ভালো ছবি হয় এবং দর্শক প্রিয়তা পায়, মানে পাওয়ার সম্ভাবনা থাকে, সেই ছবিটা কিন্তু দর্শক দেখে সেটা যে কোনো সময় রিলিজ হোক না কেন। সো আমার কাছে মনে হয় এবার অনেক ভালো ভালো ছবি আসছে, কিন্তু এই ভালো ভালো ছবিগুলি ভিড়ের মধ্যে কিন্তু এই ভালো ছবির জায়গাটা কি বলে পর্যন্ত পৌঁছাতে পারবে না। গত বছর তিনটা চারটা ছবি আলোচিত ছিল, সবচেয়ে বেশি ব্যবসা সফল ছবি প্রিয়তমা, সুরঙ্গ, তারপর প্রহেলিকা, এরপরও আরো তিন চারটা ছবি ছিল। কিন্তু সেই এক্সাম্পল হয়তো দিতে পারেন আপনারা বা কেউ কেউ দিতে পারেন। দেখেন এই ছয় সাতটা ছবির মধ্যে মাত্র তিনটা ছবি নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে এবং এইবারও কিন্তু ১৩ ১৪টা ছবি, তো এর মধ্যে থেকে তিন চারটায় আলোচিত হবে, বাকি ৯ ১০টা ছবির ভবিষ্যৎ কি হবে আমার মনে হয় এখনো সুযোগ আছে ভাববার যারা ছবি বানিয়েছেন। আমি অনুরোধ করব যে ছবিগুলিকে দর্শকের হৃদয় পর্যন্ত পৌঁছে দেওয়া বা দর্শকের ঘর পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার, এবং আপনার লগ্নি ফেরত আনার সুযোগ কিন্তু নেওয়া উচিত আপনাকেই। এতগুলি ছবি দর্শক একসাথে দেখতে পারবে না, কারণ মানুষের কিন্তু অর্থনৈতিক একটা সীমাবদ্ধতা আছে। ঈদকে কেন্দ্র করে যে অতিরিক্ত ইনকামটা হয় মানে বোনাস বলেন বা যাই হোক, সবাই কিন্তু একটু টাকা পয়সা এক্সট্রা পায়, সেটা কিন্তু জীবন ধারণের পর বা শপিং টপিং করেও কিন্তু একটা অংশ হয়তো রেখে দেয় যারা সিনেমা প্রেমী দর্শক আছে। কিন্তু সেটা আর কত টাকাই, কতগুলি ছবি দেখা সম্ভব, কতবার দেখা সম্ভব? ওই আইপি ছবি আবার আছে কাজী মারুফের গ্রিন কার্ড, তো কাজী মারুফেরও কিন্তু একটা দর্শক প্রিয়তা ছিল এক সময়। তো এই ছবিটাও যদি রিলিজ হয়, আহারে জীবন রিলিজ হচ্ছে, আহারে জীবন পূর্ণিমা আমার প্রিয় অভিনেত্রী, আমার দুটো ছবির নায়িকা, এবং ফেরদৌস ভাই আমাদের সম্মানিত সংসদ সদস্য তার ছবিও রিলিজ হচ্ছে। তো এগুলি হল হয়তো পাবে, শো সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স হয়তো শো দেবে বা পাবে, কিন্তু পছন্দনীয় শো টাইম পাবে কি তারা? আমি ওই ছবিগুলির কথা বলছি না, মানে ১৩ ১৪টা ছবির কথা বলছি। আমি জানি না কোন কোন ছবি দর্শক আপনারা পছন্দ করবেন, কিন্তু নির্মাতাদের উদ্দেশ্যে বলা বা যারা লগ্নি করেছেন তাদের উদ্দেশ্যে বলা যে আপনার ছবিটা যে ভালো সেটা দর্শক জাজ করার সুযোগটা যেন পায়। আপনি একটা ভালো ছবিতে একটা ভালো গল্পে ইনভেস্ট করেছেন, সেটা জাজ করার সুযোগ যেন দর্শকরা পায়। আপনার নির্মাতা, আপনার পরিচালক একটি ভালো ছবি বানিয়েছে, সেটা জাজ করার সুযোগটা যেন পায়। আপনার প্রিয় অভিনয়শিল্পীরা ভালো অভিনয় করেছে, ভালো গান গেয়েছে শিল্পীরা, সেইটার সুযোগ যেন পায়। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সুস্থ প্রতিযোগিতার মধ্যে থাকবেন।